হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, মাই কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম, যা রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গে খেতে অসাধারণ লাগে। এর জন্য আমি এখানে এক বাটি মতো মটরশুঁটি ছাড়িয়ে এটাকে গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব। এরপরে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি আর টমেটো। ছোট আলুগুলোকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এরপরে চলে যাব রান্নায়। একটা প্যানের মধ্যে তেল গরম করে প্রথমে সেদ্ধ করে রাখা ছোট আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখব। আলুটা পুরোপুরি সেদ্ধ ছিল না, এটা 75% মতো সেদ্ধ করেছি, না হলে একদম গলে গেলে এই দমটা ভালো লাগবে না। এই রেসিপির সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে ফলো করতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেল অ্যাড করার পরে এখানে 1 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি বা রসুনের পেস্ট। এটাকে আমি রসুনগুলোকে গ্রেটারে ঘষে নিয়েছিলাম। আরেকটু তেল লাগবে মনে হলো, সেই জন্য অল্প খানিকটা তেল অ্যাড করেছি। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট। দুটোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজতে হবে। ফ্লেমটা হাই ফ্লেম করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই করতে হবে। সমস্তটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। টমেটো কুচিটা দেওয়ার পর 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে হবে। এরপরে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে 1 টিস্পুন রেড চিলি পাউডার অ্যাড করেছি। এখানে যারা ঝাল পছন্দ করেন না তারা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন। আবার ঢাকা দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে ভিজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। তারপরে ভালো করে নাড়িয়ে কষাতে হবে। বারবার ঢাকনা দিয়ে এটাকে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মাঝখানে অল্প একটু জল আমি অ্যাড করেছিলাম, অবশ্যই গরম জল, তাহলে মশলাগুলো আলুর গায়ে ভালো করে লেগে যাবে। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমরা ড্রাই মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। ড্রাই মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এরপরে আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। তারপরে ঢাকনা খুলে এখানে আমি 1 টিস্পুন চিনি অ্যাড করেছি, সেই সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। তারপরে ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে আরও 5 থেকে 10 মিনিট রান্না করব।
5 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে গরম মশলা অ্যাড করতে হবে। এখানে আপনারা ইচ্ছে করলে ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। 1 টিস্পুন গরম মশলা এখানে দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আর 5 মিনিট রান্না করলে আমাদের মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম একদম রেডি হয়ে যাবে। গরম গরম রুটির সঙ্গে মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি কিছু রেসিপি শেয়ার করি, যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেগুলোও ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।